হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো এসকে কম্বাইন্ড সকেট কীভাবে কানেকশন করতে হয়। তো ভিউয়ার্স, এর পিছনে চারটি টার্মিনাল রয়েছে, আপনারা দেখতে পারছেন। এই চারটি টার্মিনাল আমাদেরকে তার কানেকশন করতে হবে, এবং এখানে তিনটি তার দেখতে পাচ্ছি। হলুদ, এটি হচ্ছে আইপিএসের তার, এটি আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই, এই তারটি আমরা ভিতরে রেখে দেব। এবং একটি কালো এবং একটি লাল, এটি নিউট্রাল এবং এটি ফেজ। এখানে চারটি টার্মিনাল রয়েছে, এই চারটি টার্মিনালে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পারব। এখানে এন, এখানে এল এবং এখানে এল ওয়ান সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে যে এন দেওয়া রয়েছে, এখানে আমাদেরকে দিতে হবে নিউট্রাল। নিউট্রাল এখানে দেওয়াটা বাধ্যতামূলক, নিউট্রালটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা ফেজ কানেকশন করব। ফেজের এখানে চিহ্ন দেওয়া রয়েছে এল এবং এল ওয়ান। এখন এল এবং এল ওয়ান এই দুইটার আসলে কাজটা কি? আসলে এল ওয়ান এখানে যদি আমরা এই ফেজটা লাগিয়ে দিই, তাহলে এই সকেটটি হবে সুইচ কন্ট্রোল, অর্থাৎ এই সুইচটা বন্ধ করে দিলে সকেট আর লাইন আসবে না, যদি আমরা এই ফেজটা এই টার্মিনালে লাগাই। আর যেহেতু এটা নষ্ট হতেই পারে, যদি সুইচটা নষ্ট হয়ে যায় তখন আর এই সকেটের লাইন আসবে না, তাই এল এই টার্মিনালে যেহেতু প্লাস্টিক দিয়ে এখানে আটকানো রয়েছে, এটা খুলে আমরা যদি এই ফেজটি এই টার্মিনালে লাগিয়ে দিই, তাহলে এই সকেটটা ডাইরেক্ট হয়ে যাবে। যদি সুইচটা নষ্ট হয়ে যায় তখন আপনারা এই কাজটি করতে পারেন, এখানে এই ফেজটা লাগিয়ে দিবেন। যেহেতু আমরা সুইচ কন্ট্রোল করব, তাই আমরা এল ওয়ানে এখানে এই ফেজটা লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের এসকে কম্বাইন্ড সকেট কানেকশন করা। নিউট্রাল আমরা এই টার্মিনালে লাগিয়ে দিলাম এবং ফেজটা আমরা এই টার্মিনালে লাগিয়ে দিলাম, তাহলে আমাদের এই সকেটটা হয়ে গেল সুইচ কন্ট্রোল। এখন আমরা আলোচনা করব এই টার্মিনাল নিয়ে। এই টার্মিনালে আসলে কি দিতে হবে? এটি হচ্ছে বডি আর্থিং এর লাইন। এই লাইনটা মূলত এই টার্মিনালে থাকে। তো এখন এই লাইনটা বিল্ডিং এর ফ্যানের হুক থেকে নীল রঙের তার দিয়ে এই আর্থিংটা আনা হয়ে থাকে। অনেক সময় বাসা বাড়িতে বা অনেক বিল্ডিংয়ে এই সিস্টেমে নীল রঙের তার দিয়ে ফ্যানের হুক থেকে লাইন আনা হয় না। আর যেহেতু আমাদের ফ্রিজে বডিতে যেন লাইন চলে না আসে, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী করতে পারি? সেটা থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য সহজ হিসেবে এই নিউট্রালটা আমরা কাজে লাগাতে পারি। এখন আমরা এখান থেকে একটি নিউট্রাল এই টার্মিনালে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবশ্যই আমাদের ফেজটা যেন এই টার্মিনালে আসে এবং নিউট্রালটা যেন এই টার্মিনালে চলে যায়। আমাদের অনেক সময় আমরা লাইন একই কালারের তারে আনি, সেটি লাল হতে পারে অথবা কালো হতে পারে, দুইটি তারই এক কালারে আনা হয়ে থাকে। মনে করুন একজন এভাবে ওয়ারিং করে দিয়ে গেল, এখানে ঠিক আছে ফেজ এবং এখানে নিউট্রাল ঠিকই আছে, কিন্তু কোনো কারণবশত ওখান থেকে লাইনটা পরিবর্তন করে দিল, যার ফলে এখানে চলে যেতে পারে নিউট্রাল এবং এখানে চলে আসতে পারে ফেজ। ফেজটা যদি এখানে চলে আসে, তাহলে এই বডিতে সরাসরি ফেজটা চলে যাবে, যার ফলে ওই ইলেকট্রিক পণ্যের, মনে করুন ফ্রিজের বডিতে সরাসরি লাইনটা থাকবে, বডিতে হাত দিলে আপনি ইলেকট্রিক শর্ট খাবেন। তার কারণটা হচ্ছে এই নিউট্রালে ফেজটা চলে যাওয়ার কারণে। তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফেজটা যেন এই সুইচ কন্ট্রোল অর্থাৎ এই টার্মিনালে আসে এবং নিউট্রালটা এই টার্মিনালে যায়।